আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা মূলত হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা বায়ারের ওয়েবসাইটের জন্য অথবা হচ্ছে কন্টেন্টের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করেছিলাম, যেটাকে হচ্ছে অন পেজ এসইও বলে থাকি। এই এখন কাজ হচ্ছে সেই অন পেজ এসইওর কিওয়ার্ড গুলোকে হচ্ছে আমরা আস্তে আস্তে ফিল্টারিং করে একটা কিওয়ার্ড রেশিও বের করবো, এবং এই কিওয়ার্ড গুলো গুগলে কিভাবে র্যাঙ্ক করছে, মানুষজন কিভাবে ব্যবহার করছে, একই সাথে হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে আমরা বায়াদের জন্য কিভাবে স্টোর করব, সেই জিনিসগুলো হচ্ছে আজকে অফ পেজ এসইওর মাধ্যমে দেখবো। অফ পেজ এসইও তৈরি করার জন্য হচ্ছে আমাদেরকে মূলত কাজ করতে হবে এক্সেল শিটে। এক্সেল শিটে কাজ করতে হলে আমরা সরাসরি আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে নাইন ডটস বা হচ্ছে অ্যাপস থেকে স্ক্রল করে নিচে আসবো, নিচে যেখানে শিট দেওয়া আছে শিটের মধ্যে চলে যাবো। একটা ব্ল্যাঙ্ক শিট নিব, তার নাম দিচ্ছি ফরেলিয়াম সৃষ্টি কর। একই সাথে হচ্ছে আরেকটা ট্যাবে আমাদের যেই শিটের মধ্যে কিওয়ার্ড গুলো স্টোর করে নিয়েছিলাম সেই শিটটা একটা পাশে ওপেন করে রাখ। প্রথমে অফ পেজ এসইওতে আমাদের কাজ করতে হবে কিছু জিনিস লিখতে হবে। কিছু জিনিস গুলো কি, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, একটা ট্যাবে কিওয়ার্ড, আরেকটা থেকে হচ্ছে মান্থলি সার্চ, আরেকটা তো হচ্ছে আমাদের টাইটেল, ডেটাটা হচ্ছে কে আর, ডেটাকে হচ্ছে আমরা বলে থাকি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এর পাশাপাশি প্রত্যেকটা কিওয়ার্ডের ডোমেইন অথরিটি নেব এবং হচ্ছে পেজ অপারেটিং। আচ্ছা, আর এখানে এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা হচ্ছে কেজিআর এর কিছু এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে আমাদের কোনগুলো ভালো কেজিআর এর মধ্যে পড়বে, বা কোন রেশিও গুলো ভালো কেজিআর, এবং কোন রেশিও গুলো বা কোন পয়েন্ট গুলো হচ্ছে ব্যাড বা পুয়ার কেজিআর, সেটার জন্য হচ্ছে আমি এখানে পাশে একটা ট্যাবে লিখে রাখি। কেজিআর এটা ফার্স্ট রেজাল্টে থেকে 25 নাম্বার পেজের মধ্যে দেখাবে, এবং একই সাথে এই কেজিআর গুলো পয়েন্ট কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা হবে 0.01 থেকে শুরু করে 0.30 পর্যন্ত। সেম জিনিসটাই হচ্ছে আমি ট্যাবে লিখছি, এটা হচ্ছে পুয়ার কেজিআর। গুড পুয়ার হচ্ছে ব্যাড, যেভাবে লিখছেন 25+, এবং এটা হবে 0.31 এর উপরে, 0.70
আমরা মোটামুটি কিছু জিনিস লিখলাম, এই জিনিসগুলো ধরেই হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা কি কি কিওয়ার্ড নিয়েছিলাম? আমরা কিওয়ার্ড একটাই স্টোর করেছিলাম এখানে, যে অন পেজ এসইও মনিটরের কিছু কিওয়ার্ড নিয়েছিলাম গুগল থেকে সার্চ করে, তারপর গুগল কিওয়ার্ড প্যানার থেকে কিছু নিয়েছিলাম। একই সাথে হচ্ছে আমরা একটা এক্সটেনশন কিওয়ার্ড সার্ফারের ব্যবহার করে হচ্ছে কিছু কিওয়ার্ড নিয়েছিলাম। ঠিক একই রকম প্রসেসে আমাদেরকে আবার যেতে হবে, যেটা হচ্ছে মনিটরের কিওয়ার্ড লিখবে। মনিটর কিওয়ার্ডটা লিখে কান্ট্রি লোকেশনটাকে একটু চেঞ্জ করে দিব, সেটিংস এ চলে যাই, সার্চ সেটিংস, সার্চ সেটিংস, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি রিজিয়ন, এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে ইউনাইটেড স্টেট। এখন গিয়ে হচ্ছে আমরা মনিটর কিওয়ার্ডটা একটু লিখে সার্চ। ওকে, আমাদেরকে ইউএসএ বেসড রেজাল্ট গুলো দেখানো শুরু করেছে। ইউজুয়ালি হচ্ছে এই কিওয়ার্ড গুলো মান্থলি কিভাবে সার্চ হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তো সেই জন্য হচ্ছে মান্থলি সার্চ ভলিউম বের করতে করার জন্য এবং অল ইন টাইটেল নাম্বার বের করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের এক্সটেনশন কিওয়ার্ড সার্ভারে। কিওয়ার্ড সার্ভারটা অন করে দেই, অন করে দিয়ে জাস্ট একটা রিলোড দিব। কিওয়ার্ড সার্ভার আমাকে এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে 2,01,000 বার, এবং এই কিওয়ার্ড গুলো আমার কিওয়ার্ড সার্চ মান্থলি সার্চ কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে। একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাকে এখানে আরো কিছু রেজাল্ট দেখাচ্ছে। আপনার আপনার কথাগুলো কেটে কেটে আসছে একটু, কাইন্ডলি যদি ক্লিয়ার করে বলতেন। আপনার মোবাইল ডাটা অথবা হচ্ছে ওয়াইফাই টা একটু ভালো করে চেক করে রুমে কানেক্ট করেন, আমার কথা কেটে কেটে আসতেছে, আমি আপনার কথাটাই শুনতেছি হচ্ছে কেটে কেটে। না স্যার, ঠিক আছে, আপনারটা ক্লিয়ার আছে স্যার। জি স্যার, আপনার ক্লিয়ার আসতেছে বয়স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওনার নেটওয়ার্কে যে কোনো একটা সমস্যা আছে যার কারণে হচ্ছে উনি কাটাকাটা করতে। আচ্ছা, এখানে মান্থলি সার্চ ভলিউমের সাথে হচ্ছে আমরা আরো কিছু রেজাল্ট দেখতে চাচ্ছি, কিন্তু হচ্ছে সেগুলো আমাকে দেখাচ্ছে, যার কারণে হচ্ছে কিওয়ার্ড সার্ভারের পাশাপাশি আমরা ওভার সাজেস্ট এক্সটেনশনটাকেও আপাতত জন্য অন করে দিচ্ছি, অন করে দিয়ে আবার একটু রিলোড। রিলোড দিয়ে একটু ওয়েট করি, ওয়েট করার পরে হচ্ছে কিওয়ার্ড সার্ভার এবং উবাজ সাজেস্ট আমাদেরকে কিছু রেজাল্ট দেখাবে। শুধু কিওয়ার্ড সার্ভারের রেজাল্টটাই দেখাচ্ছে কিন্তু উবাজ সাজেস্টের কোনো অন করে দিলাম, আমাদেরকে এখানে দেখায়নি, এখন দেখাবে। দুইটা এক্সটেনশন একসাথে কাজ করতে গেলে আমাদেরকে প্রায় সময় কিছু প্রবলেমে পড়তে হবে। প্রবলেম গুলো হচ্ছে অনেক সময় আমাদের ব্রাউজারে আমরা যখন দুইটা এক্সটেনশন একসাথে কাজ করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদেরকে উবার সাজেস্টের রেজাল্ট গুলো দেখায়, স্ক্রোল করে নিচে আসলে অনেক সময় হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভারের রেজাল্ট গুলো পাই না, অথবা হচ্ছে কিওয়ার্ড সার্ভারের রেজাল্ট গুলো পাবো না। তো মান্থলি বিশেষ করে হচ্ছে আমাদের যেহেতু মান্থলি সার্চ ভলিউমটা নিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা এক্সটেনশন অন রেখে আরেকটা অফ করে নিতে পারি। দুইটার মধ্যে আমি এখানে যখন স্ক্রল করে নিচে আসছি,
নিচে আসার পরে এখানে কিছু আমাকে রেজাল্ট দেখাচ্ছে, ডোমেন অথরিটি 88, এস্টিমেটেড ভিজিট 3,77,921, ফেসবুক 0, এখানে একটা চেইন দিয়ে 155 রেজাল্ট দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমার যে কিওয়ার্ড গুলো নিচ্ছি সেই কিওয়ার্ড এর কিছু রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা কিওয়ার্ড এই সকল ওয়েবসাইট রিলেটেড ডোমেইন অথরিটি 88, 100 এ 88, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট প্রায় 3 লক্ষর উপরে, বা প্রতি মাসে কেমন করে ট্রাফিক বা ভিউয়ার আসছে বের হচ্ছে সেটা রেজাল্ট দেখাচ্ছে। এই রেজাল্টটা মূলত হচ্ছে আমার উবার সাজেস্টে দেখায়, এবং এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড সার্ভার থেকে বের হয়ে আসে, সবগুলো রেজাল্ট একটা এক্সটেনশনে দেখায় না, ঠিক আছে? যার কারণে হচ্ছে আমরা কিছু সময় কিছু এক্সটেনশন ব্যবহার করি, কিছু এক্সটেনশন অফ রাখি। মাল্টি সার্চ ভলিউমের জন্য আমি কিওয়ার্ড সার্ভারটা অফ রাখতে পারি। তো এই রেজাল্ট গুলো আমাকে এক্সপেক্টেড একটা রেজাল্ট দেখায়। এক্সপেক্টেড রেজাল্ট বলতে অনেক সময় কিছু কিওয়ার্ডের রেজাল্ট দেখবেন মান্থলি সার্চ ভলিউম উবা সাজেস্টে 2,01,000 বার দেখাবে, আবার কিওয়ার্ড সার্ফারে গেলে সেটা 2,01,000 বারের থেকে হয়তো 2,000, 5,000 বা 10,000 বেশি দেখাতে পারে। এতে বিভ্রান্তিতে পড়ার প্রয়োজন নাই, আমরা এক্সপেক্টেড বা কাছাকাছি একটা রেজাল্ট নিব। আপাতত জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ফারটাকে অফ করে দিচ্ছি। মান্থলি সার্চ ভলিউম যদি উবা সাজেস্টে আমাকে না দেখায় তখন গিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ফারটা অন করব। ওকে, আমরা প্রথম কিওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে মনিটর। মনিটর নিলাম, মান্থলি সার্চ ভলিউম 2,01,000 বার, আমি এটাকে আপাতত 2 লক্ষ বারের জন্য নিচ্ছি। দেন রেজাল্টের মধ্যে একটু খেয়াল করবেন, এখানে ডোমেইন অথরিটি 88, এস্টিমেটেড ভিজিটর 3,77,921, ফেসবুক 0, আর 155টা চেইন দেখাচ্ছে। 155টা চেইন বলতে হচ্ছে এটা এই ওয়েবসাইটের প্রায় 663টা ব্যাক লিঙ্ক ক্রিয়েশন আছে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটা 663টা সাইটে ব্যবহার করা হয়েছে বা শেয়ার করা হয়েছে, যার কারণে হচ্ছে এই ওয়েবসাইটের ভিজিটর কন্টিনিউ বাড়তেছে। এবং 663টার মধ্যে 155টা ব্যাক লিঙ্ক বা শেয়ারিং সাইট থেকে কন্টিনিউ ভিজিটর আসতেছে, আর বাকি যেগুলো দেখাচ্ছে না সেগুলো হচ্ছে ডেড ওয়েবসাইট বা যে কোনো কারণে হচ্ছে ওই সকল ওয়েবসাইট থেকে আমার ইউজার আসছে না। তো এই টুলসগুলোর মাধ্যমে আমরা ধরতে পারি যে কোন ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিংক ক্রিয়েট করা আছে। যেমন বেস্ট বাই এর হচ্ছে টোটাল 163টা। আচ্ছা, আমি যদি আমাজনেরটা একটু খেয়াল করি, কম্পারেটিভলি হচ্ছে আমাজনের মনিটর ওয়ার্ল্ড এর ডোমেইন অথরিটি 95, ভিজিটরও সবচেয়ে বেশি, ফেসবুকেও হচ্ছে 141টা শেয়ার করা হয়েছে, ব্যাকলিংক 161টা, এখানে 41টা শেয়ার, এখানে 61টা। আমি 61টির পরে যদি ক্লিক করে দেখে এখানে কতগুলো ব্যাকলিংক ক্রিয়েট করা আছে, 563, আর এখানে হচ্ছে 663, প্রায় 100 ব্যাকলিংক ক্রিয়েশন কম। এগুলোর ওয়েবসাইটের তারতম্যটা এভাবেই দেখায়, যেগুলোর ব্যাকলিংক ক্রিয়েশন কম বা হচ্ছে আমার অ্যাক্টিভলি আসছে, তারপরেও হচ্ছে কম্পারেটিভলি কোনো কোনো মাসে বেশি আসে, কোনো কোনো মাসে কম আসে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাকে ওয়েবসাইট গুলোর তারতম্যটা এভাবে দেখায়। এখন এখান থেকে আমরা মূলত কোন জিনিসটা নিব, মূলত হচ্ছে আমরা ডোমেইন অথরিটি নিব, মান্থলি সার্চ ভলিউমটা নিব, এবং এটার একটা অল ইন টাইটেল নাম্বার নিব। অল ইন টাইটেল নাম্বার নেওয়ার জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ডের আগে অল ইন টাইটেল এটাকে একসাথে লিখতে হবে, অল ইন টাইটেল লিখে কোলন দিয়ে। আচ্ছা, দেওয়ার পরে আমার এখানে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কত করে বা কিভাবে কতজন মানুষ সার্চ করছে, অল ইন টাইটেল নাম্বার লিখে এন্টার প্রেস করলেই হচ্ছে এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। সার্চের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে অ্যাবাউট কত দেখাচ্ছে, এখানে এখন আর আমাকে হচ্ছে কোনো মাসি সার্চ ভলিউম দেখাচ্ছে না। আচ্ছা, প্রায় 1,62,00,000 বার হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে গুগলের বিভিন্ন ওয়েবসাইটে, শুধু এই মনিটর ওয়ার্ডটা।
1,61,62,000 বার হচ্ছে এই মনিটর ওয়ার্ডটা বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে সিঙ্গেল এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, যার কারণে হচ্ছে এটাকে আমরা অল ইন টাইটেল নাম্বার দিয়ে বের করে থাকি। তাহলে হচ্ছে এটার সংখ্যাটা লিখে রাখি 1,60,00,1,60,00,000 বারও হচ্ছে আমি লিখতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। ডোমেইন রেশিও, ডোমেইন অথরিটি একটু স্ক্রল করে নিচে আসি। ডোমেইন অথরিটিটা হচ্ছে আমরা মিনিমাম একটা বা এভারেজ একটা নাম্বার নিই, 88, 92, স্ক্রল করে আরো আসি 95, 92, 98, 92, 89, 92, 91, 93। আমি যদি মোর রেজাল্টে যাই বা হচ্ছে আরো রেজাল্টে যাই, আমাকে আরো যদি ওয়েবসাইট দেখায় সেগুলোর হচ্ছে আস্তে আস্তে দেখাবে, এটাকে রিলোড দিলে হচ্ছে এগুলোরটাও বের হয়ে আসবে। তো এভারেজ যদি আমি হিসাব করি এই জিনিসটা 90 অথবা 95 রেশিওতে বা হচ্ছে 95 ডোমেন অথরিটি এই কিওয়ার্ড, আমি আপাতত জন্য হচ্ছে 90 দিয়ে রাখতেছি। আর ডোমেন অথরিটি পেজ অথরিটি কত সংখ্যার ভেতরে হলে বা কত সংখ্যার উপরে গেলে হচ্ছে এগুলো ভালো হিসেবে আমরা ধরে থাকি বা ধরতে পারি, এগুলো সবগুলো হচ্ছে 70 আপ, 70-এর উপরে যেগুলো যাবে সেগুলো সবগুলো হচ্ছে ভালো ডোমেইন অথরিটি। একটা কিওয়ার্ড গেল, তারপরে হচ্ছে আমরা শর্ট টেল থেকে আস্তে আস্তে হচ্ছে লং টেলের দিকে যাব। দেন হচ্ছে আমরা নিতে পারি গেমিং মনিটর, মনিটর গেমিং মনিটর লিখে সার্চ করেছি, আমাকে এখন ওভারসাজারটা হচ্ছে 1,10,000 বার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। লো ভলিউমের মধ্যে ক্লিক করলে আমাকে দেখাবে, যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে আমাদেরকে কিওয়ার্ড সার্চারের রেজাল্টটা দেখানোর কথা, আপাতত জন্য যত সম্ভব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, কিওয়ার্ড সার্চারে আর কোনো রেজাল্ট দেখাচ্ছে, আমরা পেলাম 1,10,000 বার হচ্ছে এটা সার্চ হচ্ছে ডোমেন অথরিটি 88, 95, 93, 89, 93, 71, দু একটা ওয়েবসাইটে হচ্ছে আমি 71 পেতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এভারেজ হচ্ছে আমি 85 to 90 ধরতে পারি। 1,10,000 বার, ডোমেনটা হচ্ছে 90, অল ইন টাইটেল নাম্বারে চলে যাব সামনে, ৭,১০,০০০ বার হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে। তো একটা কাজ করতেছি, গেমিং মনিটর, দেন বেস গেমিং মনিটর নিতে পারি। আমরা বেস্ট গেমিং মনিটর না নিয়ে হচ্ছে একটু লং টেলের দিকে যাব। বেস্ট গেমিং মনিটর প্রাইস, বেস্ট গেমিং মনিটর প্রাইস মান্থলি চার্জ ভলিউম হচ্ছে 40, ডোমেন রেশিও 90, 89, 88, 92, 40, আর অল ইন টাইটেল নাম্বারে 7। সব জিনিস
দেন বেস্ট গেমিং মনিটর নিয়ার মি, গেমিং মনিটর 4K কার্ভ, এই কিওয়ার্ডটা নিচ্ছে। ২১০, 88, 90, 99, 92, 93, 71, 92, এটাও হচ্ছে 90, 210, 90, 16,000 বার, এবং হচ্ছে গেমিং মনিটর 0, 0, বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ, এটাও 0। এই কিওয়ার্ডের উপর ডোমেইন অথেন্টিকেশনটা কেমন আমাদেরকে দেখাচ্ছে। 88, 95, 93, 89, এটাও হচ্ছে সার্চ রেজাল্টে 0। ইউএসএ 0, 0 এবং এটার 90। এখানে ওয়াইড মনিটর এবং আলট্রা ওয়াইড মনিটর দুইটা কিওয়ার্ড আমরা নিয়েছিলাম। ওয়াইড মনিটর লিখে একবার সার্চ করি এবং আলট্রা ওয়াইড মনিটর লিখে আরেকবার। এবং হচ্ছে আমরা লিখেছিলাম আলট্রা ওয়াইড মনিটর। আলট্রা ওয়াইড মনিটর
আল্ট্রা ওয়াইড মনিটরে হচ্ছে 60,500, এইটা আমাকে তারা লিমিট রিচ বলতেছে, সমস্যা নেই। 88, 92, 95, 94, 92, 92, ধরা যাক। আলট্রা ওয়াইড পর্যন্ত নিলাম আমরা, এখানে হচ্ছে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এক্সটার্নাল চিপ মনিটর ফর গেমিং, এই কিওয়ার্ডটা নিচ্ছি এবং টাচ স্ক্রিন কিওয়ার্ডটা নেব। চিপ গেমিং মনিটর, টাচ স্ক্রিন মনিটর, বারবার একশো নাই, এটা প্রায় হচ্ছে আমাদের 80-85-এর মতো ধরতে পারেন, 12,100। আর অল্প কয়েকটা কিওয়ার্ড নিব রেজাল্ট দেখার জন্য। চিপ মনিটর নিলাম, বেস মনিটর ফর PS5, হচ্ছে ডুয়েল মনিটর সেট আপ ফর ল্যাপটপ, দেখেন ডুয়েল মনিটর সেট আপ ফর ল্যাপটপ লেখা না মাত্রই হচ্ছে আমাদেরকে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ইউটিউবের কন্টেন্ট চলে আসছে, আবার মাঝে মাঝে হচ্ছে আমাদের ফেসবুক কন্টেন্টও চলে আসতে পারে। 92, 91, 92, 93, 98, 95,
2900, ওকে, আমরা মোটামুটি কিছু রেজাল্ট পেয়ে গেছি। আর শেষ হচ্ছে এখানে গেমিং মনিটর, জিপ মনিটর, টাচ স্ক্রিন, আলট্রা ওয়াইড, এক্সটার্নাল এবং পোর্টেবল, এই দুটার পার্থক্য যেটা হচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ এবং পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমি এই দুইটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের যা কোশ্চেন থাকবে কোশ্চেন সব ক্লাস টপিক শেষে, এবং হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়ে হচ্ছে হ্যান্ড রাইজ করতেন আপনার ডিসপ্লেতে, হচ্ছে আপনার নামটাও আমি ধরতে পারতেছি। আগে কাজ দেখেন, পরে হচ্ছে আমরা কোশ্চেন। লাস্ট রেজাল্টটা কত দেখছিলাম মনে আছে? 11100। ধরা যায় 6600। অল ইন টাইটেল নাম্বারটা কেটে চলে গেছি। আমাদের এখানে আমরা 1 2 3 4 5টা কিওয়ার্ড হচ্ছে আমরা পেলাম শর্ট টেল কিওয়ার্ড, আর বাকি যতগুলো পেলাম সবগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমাদের ফোকাস থাকতে হবে আমরা লং টেল শর্ট টেল সবকিছু নিয়েই হচ্ছে আমরা কাজ করব। ওকে, এই যে কিওয়ার্ড গুলো বের করেছি, এখন কিওয়ার্ড গুলো হচ্ছে রেশিও বের করতে হবে। রেশিও বের করার জন্য হচ্ছে ডাবল ক্লিক করে ইকুয়াল টু দেই, এবং ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে মান্থলি চার্ট ভলিউম কলামটাকে হচ্ছে ক্লিক করি এবং স্ল্যাশ বাটন দেই, যেটা হচ্ছে ভাগ করব অল ইন টাইটেল নাম্বারটাকে দিয়ে। দুটো সিলেক্ট করার পরে এন্টার প্রেস করি, আমাকে সবগুলো রেজাল্ট দেখাচ্ছে, এবং সবগুলো রেজাল্ট দেখানোর পরে হচ্ছে আমাকে এখানে ইরো দেখাচ্ছে। ইরোর মানে হচ্ছে আমার মান্থলি সার্ট ভলিউম 0, অল ইন টাইটেল নাম্বার 0, যার কারণে হচ্ছে এটা রেজাল্ট সে ধরতে পারতেছে না, এবং এই রেজাল্টটাও হচ্ছে আমার 0 হবে। সবগুলো রেজাল্ট হচ্ছে আমার একসাথে বসে গেছে।
সবগুলো রেজাল্ট বসার পরে আমরা একটু গুড কেজিআর এবং হচ্ছে পুয়ার কেজিআর এর মধ্যে একটু সিলেক্ট করব। গুড কেজিআর এবং পুয়ার কেজিআর এগুলোকে হচ্ছে আলাদা আলাদা একটু মার্কিং করে দিচ্ছি। এটা আমাদের বোঝার জন্য হচ্ছে দুইটা কালার বা মার্কিং করে দিলাম। এখন সবাই বুঝতে পারতেছেন, লেখাটাকে বুঝতে হচ্ছে একটু বোল্ড করে দিলাম। আমার এখানে এখন এটা যেগুলো সুন্দর গুড, বোঝা গেছে স্যার, জি স্যার, বললাম স্যার এ পর্যন্ত বোঝা গেছে। ওকে, আমার এখানে যে কিওয়ার্ড গুলো নিয়েছি আমরা এখান থেকে ভালো কিওয়ার্ড গুলো রাখবো এবং খারাপ কিওয়ার্ড গুলো হচ্ছে ফেলে দিব। একই সাথে কিছু কমন সেন্স বা হচ্ছে আমরা কিছু জিনিস নিজেদের চিন্তা ভাবনা দিয়ে হচ্ছে বায়ানদেরকে সাজেশন দিব। সাজেশন দিব এইরকম যে হচ্ছে আমার এখানে যে মার্কিং গুলো থাকবে, কথার কথা আমি গ্রিন বাটন, সবুজ, হলুদ এবং হচ্ছে লাল, আরেকটাতে তিনটা কালার দিলাম। তিনটা কালারের মধ্যে হচ্ছে তিনটা মিনিং হচ্ছে আমি কালারের মিনিং বলে দিব। মিনিংটা হচ্ছে সবুজ যেটা নিলাম, গ্রিন, গ্রিনটা হচ্ছে গুড ফর সবই থাকুক, সমস্যা নেই। বক্সগুলোর কালার চেঞ্জ করে দিলেই হবে। ওকে, আমি এখানে কালারিং গুলো হচ্ছে বোঝাচ্ছি। এখন বেস্ট কিওয়ার্ড ফর ইওর ওয়েবসাইট, আমরা গুড কেজিয়া ধরছি পয়েন্ট, এখানে পয়েন্ট 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে থাকবে। সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25-এর মধ্যে থাকবে, যেই কিওয়ার্ড গুলো রেশিও 0.01 থেকে শুরু করে 0.30-এর ভেতরে আছে, সেগুলো হচ্ছে আমার গুড কেজিয়ার হিসেবে আমরা ধরে থাকি। এবং সেগুলো আমাকে বায়ারের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে থাকবে। 0.01 থেকে 0.30-এর মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে হচ্ছে আমি একটু খুঁজব। এটা 0.01 আছে, 0.06, 0.00, 0.01, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি এই সবগুলোকে এতটুকু পর্যন্ত হচ্ছে সবগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি। দেন গেমিং মনিটর প্রাইসিং ইউএসএ, এটাকে হচ্ছে আমি রেডও করে দিতে পারি বা হচ্ছে ইয়েলো করে দিতে পারি। এটা কেন করে দিতে পারি সেটা একটু পরে বলতে। ওয়াইড মনিটর, আলট্রা ওয়াইড মনিটর, এই দুটার রেজাল্ট ভালো, তাহলে হচ্ছে এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। চিপ মনিটর ফর গেমিং 92 রেজাল্ট, এটাকে হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি। টাচ স্ক্রিন মনিটর, এটা হচ্ছে ডুয়েল মনিটর সেট আপ, এটা 5.9, এটাও হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি। এটা 0.4, আবার এটা হচ্ছে 1, এটাকেও হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি, এটাকে হচ্ছে
পেন্ট করে দিচ্ছি। এখানে চারটা কালারই, তিনটা কালারই হচ্ছে আমি বসাইছি, আছেন? এখন এগুলো 0.30 এর উপরে চলে গেছে, এটা 3.77, এটা 5.96, এটা 1.47, এগুলো তো আমার, এটা 4 কেজি আর যদি হিসাব করি 0.70 আপ হয়ে গেলেই হচ্ছে এটা পোর বা এটা হচ্ছে ব্যাড কেজি, তাই না? এর জন্য হচ্ছে আমরা এটাকে রেড করে দিতে পারি। আমরা তো খারাপ কেজিয়ার বলেই হচ্ছে সেটাকে রেড করে দিবে, কারণ খারাপ কিওয়ার্ড যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি, সেক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো ঠিকঠাক ভাবে কাজ করবে? আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করবে না। এখন একটু সাজাই গুছাই দিচ্ছি, আসেন। এই হচ্ছে হয়ে গেল, আসেন। কিওয়ার্ডের পার্থক্যটা এখন বুঝতে পারতেছেন? আমরা শর্ট টেল কিওয়ার্ডও নিলাম, একই সাথে হচ্ছে লং টেল কিওয়ার্ডও নিলাম। আবার এখানে একটা কি লং টেল কিওয়ার্ড নিছি, যেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম নাই, অল ইন টাইটেল নাম্বার নাই, কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে হচ্ছে আমাকে 0 দেখাচ্ছে। আবার এটা ডোমেন কিওয়ার্ডের ডোমেন অথরিটিটা হচ্ছে 90 90 দেখাচ্ছে, র্যাঙ্কেও হচ্ছে ভালো রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, এই কালারিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে এগুলোকে প্রতি মাসে কেউ না কেউ, ইয়েলো কালারে যদি আমি আসি, প্রতি মাসে এই কিওয়ার্ড গুলো লিখে গুগলে সার্চ করছে। সার্চ করা না মাত্রই হচ্ছে আমাদের রেজাল্ট 3.77 এ আসছে। ওয়েবসাইট গুলোতে হচ্ছে এগুলোর ব্যবহার আছে, ডুয়েল মনিটর সেট আপ ফর ল্যাপটপ, এটারও ব্যবহার আছে, তবে এটার রেজাল্ট অনেক খারাপ। যা কিছুই হোক রেজাল্ট খারাপ দেখাচ্ছে, কিন্তু এই কিওয়ার্ড গুলো ডোমেইন অথরিটি অনেক ভালো। ডোমেন অথরিটি ভালো থাকার কারণেই হচ্ছে আমরা এগুলোকে লং টেল কিওয়ার্ড হিসেবে নিয়ে নিয়েছি, এবং একই সাথে আমার এগুলোকে আমি গুড কেজিআর বলে হচ্ছে বায়ারকে সাজেশন দিচ্ছি তার ওয়েবসাইটে যেন সে এগুলো ব্যবহার করে, অথবা সে যে কোনো সাইটে প্রমোশন বা তার ওয়েবসাইট রিলেটেড কাজ করতে যাবে যেন তার এই কিওয়ার্ড গুলো লিখে যেন সে কাজ করে। তার জন্যই হচ্ছে এগুলোর পয়েন্ট বেশি হওয়ার কারণে ডোমেন অথরিটি ভালো থাকার জন্যই আমরা এই কিওয়ার্ড গুলোকে সাজেশনে গুড হিসেবে ব্যবহার করছি। আর যেগুলো হচ্ছে বেস্ট বেস্ট কিওয়ার্ড গুলো হচ্ছে সে তার ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই ব্যবহার করবে। এবং এই যে গেমিং মনিটর প্রাইসিং ইউএসএ, ডোমেন রেশিও ভালো থাকার পরেও হচ্ছে এটার কোনো অস্তিত্ব নাই, এই ধরনের কিওয়ার্ড গুলো তাকে কখনোই হচ্ছে সাজেশন হিসেবে দেব না তার ওয়েবসাইটের জন্য বা তার কন্টেন্টের জন্য সে ব্যবহার করুক। হ্যাঁ, সে করতে পারে, মানুষজন এগুলো লিখে সার্চ করে, তবে কম্পারেটিভলি যেন কম ব্যবহার করে, সেই জন্য হচ্ছে এগুলোকে রেড বা পুয়োর কেজিআর বলে আমি রেড মার্ক করে দিছি যেন সে এগুলো অ্যাভয়েড করে। এবং এই যে আমি লিস্ট তৈরি করছি 1 থেকে 24 পর্যন্ত, আমার কতগুলো 1 থেকে 24 পর্যন্ত অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি, কিওয়ার্ড নিয়ে হচ্ছে মাত্র 12টা কিওয়ার্ড সার্চ করেছি, 12টার মধ্যে আমি বেস্ট কিওয়ার্ড কয়টা পাইছি? আমার বায়ারের জন্য একদম বেস্ট কিওয়ার্ড কয়টা পাইছি? মাত্র 8টা কিওয়ার্ড বেস্ট পাইছি, তারপরে 3টা হচ্ছে আমি পেলাম গুড, মোটামুটি চলবে, তারপরে হচ্ছে এগুলো তাকে ব্যবহার করতে হবে। আর 1টা কিওয়ার্ড হচ্ছে টোটালি তাকে নিষেধ করতেছি তার ওয়েবসাইটে যেন ব্যবহার না করে। এই রকম 100 200 300 কিওয়ার্ড রিসার্চ করবেন, স্টোর করবেন অন পেজ এসইও তে। আমরা ভালো কিওয়ার্ডও স্টোর করি, খারাপ কিওয়ার্ডও স্টোর করি। যখন অফ পেজ এসইও তে আসি, এই স্টোরেজ কিওয়ার্ড গুলোকে যখন ফিল্টারিং করি, তখন হচ্ছে খারাপ কিওয়ার্ড গুলো আমাদের এইরকম ঝরে পড়ে যাবে। কম্পারেটিভলি একটু ভালো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা ইয়েলো মার্কিং করে বায়ারকে সাজেশন দিয়ে দিয়ে দিব। আর বেস্ট কিওয়ার্ড যেগুলো হচ্ছে সেগুলো অটোমেটিক্যালি আমরা রেশিও বের করা না মাত্রই হচ্ছে বের হয়ে যাবে। ফাইনালি হচ্ছে আমরা কতগুলো কিওয়ার্ড পেতে পারি, আমরা 100 200 কিওয়ার্ড রিসার্চ করে বের করা মানে কি আমরা সবগুলো দিতে পারবো?
আমরা অনেকগুলো অন পেজ এসইও তো অনেকগুলো কিওয়ার্ড বের করি, সবগুলো কি হচ্ছে বায়ারদেরকে এখন দিতে পারবো? না আমরা সবগুলো ঠিক না কিওয়ার্ড দিতে পারবো না, আমরা না অল্প কিছু সংখ্যক হচ্ছে কিওয়ার্ড দিতে পারবো যেগুলো হচ্ছে রেশিও আমাদেরকে ভালো দেখাবে। আসেন, এইবার হচ্ছে এই কিওয়ার্ড গুলো তারা তাদের ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য কিভাবে ব্যবহার করবে, বিশেষ করে এই কিওয়ার্ড গুলো তারা তাদের ওয়েবসাইটে ব্যবহার করে এবং একই সাথে হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইনপুট করে দিচ্ছে বা দেয়, সেই জিনিসটা দেখার জন্য আমরা একটু কষ্ট করে এক্সটেনশন গুলো অফ করে দিব এবং কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে যেন সহজভাবে বুঝতে পারি ওয়েবসাইটের কিছু জিনিস আমরা দেখব। ওয়েবসাইটের কিছু জিনিস দেখার জন্য হচ্ছে ওয়েবসাইটের কোডিংটা বিশেষ করে আমাদেরকে দেখতে হবে, সার্চ সেটিংস এ গিয়ে কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই। মনিটর লিখে সার্চ করেছে, মনিটর লিখে সার্চ করা না মাত্র মনিটর ওয়ার্ডটাকে এখানে বোল্ড আকারে ধরে ফেলছে, ধরা বড় কথা না, মনিটর প্রাইস ইন বাংলাদেশ বলে সে নিচে একটা ডিসক্রিপশন লিখে রাখে। মনিটর রিলেটেড যা কিছু বা যে কিওয়ার্ড রিলেটেড যা কিছুই করবো সবকিছু হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে গিয়ে একটু দেখতে হবে। এখন ওয়েবসাইটে গিয়ে দেখার জন্য হচ্ছে ওয়েবসাইটটাকে ওপেন করলাম, ওয়েবসাইটের কোথায় কি জিনিস কোনভাবে কিভাবে দেওয়া আছে এগুলোকে আমরা বলতে পারি। ওয়েবসাইটের ভেতরে কি কি জিনিস দেওয়া আছে বা কি কি জিনিস দেওয়া নাই এগুলোর জন্য হচ্ছে আমাদেরকে কারো HTML CSS কোড মুখস্থ করতে বা জানার প্রয়োজন নাই, জাস্ট চোখের এক পলকে দেখে নিবেন এবং হচ্ছে আমাদেরকে বিশেষ করে কোন কোন জায়গাগুলো SEO রিলেটেড কাজ করার সময় ফোকাস করতে হবে জাস্ট সেগুলোকে খেয়াল করলেই হয়ে যাবে। ফোকাস করার জন্য আমরা একটু রাইট বাটন ক্লিক করে চলে যাব হচ্ছে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে আসার পরে হচ্ছে আমাকে এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে সে ওয়েবসাইটের এ টু জেড সব কোডিং গুলো আমাকে এখানে দেখাচ্ছে। কোডিং দেখাক, এখন কোডিং তো আপনাদের কাউকে মুখস্থ করতে হবে না বা হচ্ছে কোডিং নিয়ে কাজ করতে হবে না, কোডিং এর কোথায় কোথায় আপনারা দেখবেন সেগুলোই হচ্ছে আমি বলে দিচ্ছি। কোডিং এ কাজ দেখতে হলে আপনারা যে কাজটা করবেন ফার্স্ট ফলো দিস আপনারা সব সময় হচ্ছে ট্যাগ গুলো খেয়াল করবেন, এখানে টাইটেল নামে যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটা খেয়াল করবেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিছি এবং আমাদের যে অন পেজ এসইও শীটটা আছে আমি সেখানে লিখে দিচ্ছি টাইটেল নামের ট্যাগ। এখন আসেন, মনিটর ওয়ার্ডটা ব্যবহার যেহেতু করতেছে, মনিটর প্রাইস হোক আর মনিটর হোক, আমাকে গুগলে যখন আমি মনিটর লিখে সার্চ করেছি আমাকে মনিটর প্রাইস ইন বাংলাদেশ বলে বা নিচে একটা ডেসক্রিপশন দেখাচ্ছে এবং যত জায়গায় মনিটর ওয়ার্ডটা পাইছে তত জায়গায় কিছু মনিটরকে বোল্ড করে দিছে। প্রথম আমাদেরকে দেখতে হবে টাইটেল, আর টাইটেল দেখার জন্য যখন একটা পেজ সোর্সে যাবেন পেজ সোর্সটা ওপেন করার পরে কিবোর্ডে কন্ট্রোল এফ চাপ দিবেন, কন্ট্রোল এফ চাপ দিলে হচ্ছে আপনাদেরকে এখানে সার্চ করার জন্য একটা অপশন বের করে দিবে। এখানে এসে হচ্ছে আপনি জাস্ট মনিটর ওয়ার্ডটা লিখেন, মনিটরটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইটের ভেতরে সবগুলো জায়গা বের করে দিচ্ছে। এবার মনিটরের পরে একটা স্পেস দিয়ে প্রাইস লিখেন, আমার এখানে মনিটর প্রাইসটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে আবার দেখাচ্ছে এবং এটা হচ্ছে টাইটেলের ভেতরে মনিটর প্রাইস দিয়ে দেখাচ্ছে। আর একটু স্ক্রল করে নিচে আসি, এখানে দেখাচ্ছে মনিটর প্রাইস, মনিটর প্রাইস
আর একদম নিচে আসি, নিচে আসলে হচ্ছে আরো বিভিন্ন ট্যাগের মধ্যে দেখাচ্ছে। যেটা দেখাচ্ছে পাশে দিতে হবে, বাকি ট্যাগ গুলো হচ্ছে এমনিতেই আপনারা খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। আমাদেরকে ওয়েবসাইটে জন্য প্রথমে হচ্ছে ওয়েবসাইটের টাইটেল ট্যাগটা দেখতে হবে। দেন এখানে ছোট করে একটা লিখা আছে, মনিটর প্রাইসিং বাংলাদেশ স্টার্ট ফ্রম বিডিটি 3950 অ্যান্ড ডিপেন্ডিং অন ব্র্যান্ড অ্যান্ড স্পেসিফিকেশন এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুই হচ্ছে সেটা এখানে লিখা। এই লিখাটা হচ্ছে কোথায় দেওয়া আছে। আমি যদি এই এটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করি, তাহলে হচ্ছে আমাকে নতুন ট্যাবে নিয়ে যাবে এবং হচ্ছে সেম লিখাটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। সেম লিখাটা যেহেতু দেখাচ্ছে, আমাদেরকে কাজ করতে হবে কি, ঠিক একই রকম ভাবে আবার ভিউ পেজ সোর্সে চলে যাবে। ভিউ পেজ সোর্সে আসার পরে এই লিখাটা কোথায় লিখা আছে আমাদের খুঁজতে হবে। আর এই জিনিসটা বিশেষ করে দেওয়া থাকে মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে। তবে মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে গেলে আবার ছোটখাটো অনেক কিছু জিনিস আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। যেমন মেটা নেম ডেসক্রিপশন যদি আমি খুঁজি, তাহলে হচ্ছে এখানে মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, যেখানে হচ্ছে বলা আছে বাই মনিটর এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ লেটেস্ট আসুস স্যামসাং এইচপি এলজি বিভিন্ন রকম ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে এখানে যে জিনিস দেওয়া আছে এটা হচ্ছে শুধু স্টার টেক লিখে যদি আমি সার্চ করি, তখন গিয়ে হচ্ছে এই লিখাটা আমরা দেখতে পাবো। এই যে দেখেন মনিটর মনিটর প্রাইস ইন বাংলাদেশ বাই মনিটর এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ লেটেস্ট আসুস লিখার পরে হচ্ছে ডট 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 দেওয়া আছে। এই জিনিসটাই হচ্ছে মনিটরের ভেতরে দেওয়া আছে এবং হচ্ছে এই লিখাটাই হচ্ছে আমার এখানে দেওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে আমি মনিটর লিখে সার্চ করার পরে এখানেও তো হচ্ছে আরো একটা লিখা আছে, এই লিখাটা কোথায় গেলে আমরা পাবো। আমরা জাস্ট হচ্ছে এই লিখাটাকে আপাতত 950 পর্যন্ত একটু কপি করে নিচ্ছি। আমরা নতুন ট্যাবে এটাকে ওপেন করেছিলাম, এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেজ সোর্সটা দেখেছিলাম। পেজ সোর্সের মধ্যে এসে আমরা কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দেওয়ার পরে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে হচ্ছে আমাকে এখানে আরো কিছু ট্যাগ দেখাচ্ছে। এখানে ইউএল এর ভেতরে এইচ, ইউএল এর ভেতরে H1, H1 এর ভেতরে আবার পি ট্যাগ আছে, অনেক কিছু কমপ্লিকেটেড করে দেখাচ্ছে। এত কিছু এখন দেখার আমার দরকার নাই, আমাদের মূলত দেখার দরকার হচ্ছে এখানে যে লেখাটা দেওয়া আছে সেম জিনিসটা হচ্ছে আমার এখানেও ছিল। যখন তারা ওয়েবসাইটে আপডেট আনছে, আনার পরে হচ্ছে এই লেখাটা আর এখানে শো করছে না, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে মেটা নেম টাইটেল বা হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন। আমরা এখানে সরাসরি চলে যাব হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্টের মধ্যে। কন্টেন্ট পর্যন্ত এই কতটুকু অংশ আমি কপি দিয়ে কপি করে নিচ্ছি। টাইটেলের পরে আমাকে দেখতে হবে মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট। তো একই জিনিস আমাদের থাকবে মেটা নেম ডেসক্রিপশনের জায়গায়, শুধু মেটা নেম টাইটেল নামে কিছু অংশ থাকতে পারে। এবং এই জিনিসগুলোতে সেম লেখাগুলোই থাকবে। দেন আমরা আর কি কি জিনিস দেখতে পারি, আরো জিনিস দেখার মধ্যে হচ্ছে প্রথমে আমরা দেখব H1 টু H6 পর্যন্ত যে ট্যাগ গুলো থাকবে সেই ট্যাগ H1 টু H6 ট্যাগ। আচ্ছা H1 টু H6 ট্যাগটা কি জিনিস?
আমরা এখানে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে আমার এখানে মনিটর লিখা আছে, মনিটর প্রাইসিং বাংলাদেশ লিখা আছে, একটু স্ক্রোল করে নিচে আসি, এখানে বিভিন্ন রকম কন্টেন্ট লিখা আছে, মনিটর অ্যাভেলেবেল এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, মনিটর প্রাইস লিস্ট ইন বাংলাদেশ, টাইপস অফ মনিটর অ্যাভেলেবেল ইন বাংলাদেশ, এলসিডি মনিটর অ্যান্ড এলইডি মনিটর। দেখেন এলসিডি অ্যান্ড এলইডি মনিটর এই নামটাও হচ্ছে কখন আমাদের মাথায় আসে নাই, বাট এমন নাম দিয়ে হচ্ছে অনেকে গুগলে সার্চ করতে পারে। গেমিং মনিটর, কার্ড মনিটর, টাচ মনিটর, আল্ট্রা ওয়াইড মনিটর, বাইং গাইড ফর কম্পিউটার মনিটর, মনিটর সাইজ, রিফ্রেশ রেট, রেসপন্স টাইম, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা এখানে অনেকগুলো ওয়ার্ড বা হচ্ছে অনেক কিছু বলা আছে, সবকিছুই কিন্তু হচ্ছে মনিটর রিলেটেড, হোক সেটা টাচ হোক সেটা হচ্ছে কার্ড বা হচ্ছে মনিটরের সাইজ। এখন আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ করবো। H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ সহজে বোঝার জন্য হচ্ছে ওয়েবসাইটে আসেন। ওয়েবসাইটে আসার পরে এই যে গেমিং মনিটর, কার্ড মনিটর এই লেখাগুলো আছে, এখানে রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাবেন হচ্ছে ইন্সপেক্টর মোড। ইন্সপেক্টর মধ্যে আসার পরে অনেক কিছু দেখাবে, ট্যাগ কেটে দেন। এই যে দেখেন H3, আমি মাউস কার্সর এখন যত জায়গাতে নিয়ে যাব তত জায়গাতে হচ্ছে এগুলো আমাকে পয়েন্ট আউট করে দেখাবে। এটা কার্ড মনিটর, এটা H3 নামে একটা ট্যাগের মধ্যে আছে। গেমিং মনিটর, এটাও হচ্ছে H3 নামে একটা ট্যাগের মধ্যে আছে। ইউজুয়ালি ওয়েবসাইটের মধ্যে এই লিখাগুলো, এই লিখাগুলো হচ্ছে H1 থেকে H6 ছয়টা ট্যাগ আছে, ছয়টা ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগের মধ্যে সবগুলো সব সময় বসে। H3 ট্যাগে যদি বসে তাহলে হচ্ছে সবগুলো H3 ট্যাগেই হচ্ছে এভাবে বসানো হচ্ছে। আচ্ছা এই যে এই লেখাটা একটু বড় করে দেওয়া আছে, এটা কোন ট্যাগের মধ্যে দেওয়া আছে? আমরা এটাকে হচ্ছে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে এসে যদি একটু দেখি, এটাকে হচ্ছে স্পাম নামে একটা ট্যাগের ভেতরে দিয়ে রাখতে, তাও হচ্ছে এটা H6 নামে H3 নামে ট্যাগের মধ্যে দিয়ে দেওয়া। তাহলে হচ্ছে বিভিন্ন হেডলাইন কে যদি আমি চিন্তা করি, H এর মানে হচ্ছে হেডলাইন, আর 1 2 3 4 5 6 হচ্ছে এগুলোর একটা নাম্বার, এবং সেই নাম্বার অনুযায়ী হচ্ছে এগুলোর উপরে নিচে লম্বা বা হচ্ছে ডানে বামে চওড়া, এটা সাইজটা ডিপেন্ড করে, ঠিক আছে? এবং আমি এই লেখাটাকে আবার যদি একটু কষ্ট করে ইন্সপেক্টে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে স্পান ট্যাগের মধ্যেই দেওয়া আছে, ফন্টের সাইজ যদি আপনারা একটু দেখেন 25 পিক্সেল করে দিন। আমি এটাকে হচ্ছে একটু মাইনাস করে দিই, এই যে জাস্ট হচ্ছে এখানে মাইনাস করে দিছি, এটা মুছে গেছে। 25-এর জায়গায় হচ্ছে আমি এখন যদি এটাকে কাস্টম ভাবে, একদম কাস্টম ভাবে 50 পিক্সেল দেয়, লেখাটা সাইজ কি পরিবর্তন হয়েছে? স্যার হয়েছে স্যার, লেখাটা ফন্ট সাইজ পরিবর্তন হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে ভেতরে কাস্টম সিএসএস এর মধ্যে তারা কাজ করছে, যার কারণে হচ্ছে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখন যতই ঝামেলা করি এগুলো হচ্ছে আমাকে ঠিকঠাক ভাবে দেখাবে না, একবার রিফ্রেশ দিলেই হচ্ছে এটা আগে যে জায়গায় ছিল সেই জায়গায় দেখাবে। প্রত্যেকটা H1 এবং H6 ট্যাগ আমরা দেখব। H1 H6 ট্যাগ দেখার পরে আমাদেরকে আরো কিছু ট্যাগ দেখতে হবে, যেটা হচ্ছে পি ট্যাগ। না পি ট্যাগটা মূলত হচ্ছে প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ আছে, পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আমরা যত রকম যত আর্টিকেল দেখব এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ নামে আর্টিকেল, ঠিক আছে? যেগুলোকে হচ্ছে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এগুলোকে ট্যাগ বলে, এবং ট্যাগ গুলোকে হচ্ছে পি বলে, প্যারাগ্রাফটাকে শর্টকাটে পি বলা হচ্ছে। এটা বোঝার জন্য রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যাই। ইন্সপেক্টে গেলে হচ্ছে আমাকে দেখাবে পি ট্যাগ দিয়ে কি কি জিনিস আছে, এবং পি এর মধ্যে যদি ক্লিক করি টাচ অ্যান্ড টাচিং এর টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যালাউ, এবং আমি এখানে মাউস কার্সর রাখতেছি উপরে বক্সের মধ্যে আমাকে দেখাচ্ছে। আমি যদি এই পি ট্যাগটাকে সিলেক্ট করি তাহলে হচ্ছে উপরে কার্ড মনিটরের ভেতরে কি কি জিনিস লিখা হয়েছে সবকিছু দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো সবকিছু হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ এর ভেতরে দেওয়া থাকে। এইচ গেল, পি গেল, দেন হচ্ছে আমরা একটু উপরে আসি। এখানে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম ইমেজ দেওয়া আছে, প্রত্যেকটা মনিটরে ছবি দেওয়া আছে।
এবং ছবিগুলো হচ্ছে কোনটা কেমন ধরনের মনিটর, কোনটা গেমিং মনিটর, কোনটা এলইডি মনিটর, মনিটরের রিফ্রেশ রেট কেমন, মনিটরের ফিচার গুলো কেমন, সাইজ কেমন, বিভিন্ন জিনিস হচ্ছে আমাদের দেওয়া থাকে। এই ছবিগুলো হচ্ছে IMD নামে একটা ট্যাগ এর মধ্যে আপলোড করা থাকে, এবং IMD এর ভিতরে অল্টারনেটিভ নামে হচ্ছে একটা টেক্সট থাকে। সেটা কিভাবে বুঝবো? ওয়েবসাইটে আসেন, ছবির মধ্যে ক্লিক করেন, ইন্সপেক্টের মধ্যে যান, যাওয়ার পরে হচ্ছে IMG এবং কোর্স নামে হচ্ছে একটা বলার জিনিস বলে দেওয়া আছে, এবং ভিউসনিক VA2215S22 দেখেন, এখানে যে লেখাটা দেওয়া আছে ঠিক সেম জিনিসটাই হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ এর মধ্যে দেওয়া আছে। এটা আরো ইজিলি বোঝার জন্য হচ্ছে আমরা আরো একটা কোডিং আছে করব। অল্টারনেটিভ টেক্সটের মধ্যে হচ্ছে ফুল ছবির কি মিনিং বা ছবিটা কিসের ছবি সেই জিনিসগুলো দিয়ে দেওয়া থাকে। এই অল্টারনেটিভ টেক্সট গুলো অনেক সময় হচ্ছে ভিজিবল থাকে, অনেক সময় ইনভিজিবল থাকে। ভিজিবল আর ইনভিজিবল এর বিষয়গুলো হচ্ছে এখন একটু ক্লিয়ার হবে। দেখেন কোডটা আগে দেখা, কোড আগে দেখা, আমি এখানে IMG ট্যাগ এর মধ্যে, IMG ট্যাগ এর মধ্যে সোর্স ইমেজ, ইমেজটা কোথায় আছে সেই সোর্সের লোকেশনটা বলে দিছি এবং ছবির নামটা বলে দিছিলাম। এখান থেকে সোর্স ফাইল থেকে হচ্ছে ছবিটা আমি রিমুভ করে দিছি। অল্টারনেটিভ টেক্সটে হচ্ছে মনিটর লিখে আছে, অল্টারনেটিভ টেক্সটে মনিটর লিখা আছে, আমি এটা এখন সেভ করে দিচ্ছি। আমরা ইয়েতে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন সোর্স ফাইলে কোডিং এর মধ্যে হচ্ছে আমি ইমেজের সোর্স ফাইলটা রিমুভ করে দিছি, শুধু হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে একটা ছোট টেক্সট লিখে রাখছি যেটা হচ্ছে মনিটর। তো আগে যে যখন কোডটা করা ছিল তখন হচ্ছে সোর্স ফাইল সহ সবকিছু দেওয়া ছিল, ঠিক আছে। এখন হচ্ছে সোর্স ফাইলটা নাই, আমি জাস্ট হচ্ছে একটা রিলোড দেই। রিলোড দেওয়া না মাত্রই হচ্ছে আমাকে ইমেজের একটা আইকন দেখাচ্ছে, ইমেজের একটা আইকন দেখাচ্ছে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না, এবং ছবিটা এখানে কি রিলেটেড ছবি ছিল সেটার নাম হচ্ছে অল্টারনেটিভ টেক্সট এর মধ্যে দিয়ে দেওয়া আছে, এবং সেটা হচ্ছে মনিটর নাম দিয়ে দেখাচ্ছে। এখন এখান থেকে মনিটর থেকে জিম বলে দেবো, জিম লিখে কন্ট্রোল এস দেই এবং এখানে গিয়ে একটু রিলোড। আমি অল্টারনেটিভ টেক্সটে যা কিছুই দিয়ে রাখবো সব কিছুই হচ্ছে আমাকে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দেখাচ্ছে। যদি গুগলে কোনো না কোনো কারণে ছবিটা রিমুভ হয়ে যায় বা ছবিতে কোনো ইরোর হয়, ছবিটা যদি দেখা না যায়, সেই ক্ষেত্রে এই ছবিটা কি রিলেটেড ছবি ছিল অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আমি যা লিখে রাখবো তাই হচ্ছে আমাকে দেখাবে। এবং এখন হচ্ছে আমি গিয়ে ছবিটা যদি দিয়ে দেই, এখানে হচ্ছে যদি রিলোড দিয়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ছবিটা দেখাচ্ছে আর অল্টারনেটিভ টেক্সটটা দেখাচ্ছেন। তো সেই কারণে হচ্ছে আমি দুইটা জিনিস, একটা কথা বলেছিলাম যে অল্টারনেটিভ টেক্সটের ভিতরে যে জিনিসটা থাকবে এটা অনেক সময় হচ্ছে এরকম ভিজিবল থাকে, আবার অনেক সময় আমার এটার মতো ইনভিজিবল থাকে, বাট অল্টারনেটিভ টেক্সট গুলো আমাদেরকে লিখে দিতে হয় এটা কি রিলেটেড ইমেজ বা হচ্ছে কি রিলেটেড ছবি আমরা আপলোড করেছি। এতটুকু সবাই বুঝতে পেরেছি? জি স্যার, দেন আমরা ওয়েবসাইটে আরো কিছু ট্যাগ দেখব, সেই ট্যাগটা হচ্ছে পান নামে একটা ট্যাগ।
স্পান নামে কিছু ট্যাগ দেখব। এই স্পান ট্যাগ গুলো যখন আমরা H1 থেকে H6 এবং P ট্যাগ পর্যন্ত কাজ করব, অটোমেটিক্যালি হচ্ছে স্পান ট্যাগ গুলো পেয়ে যাব। যেমন হচ্ছে এই ওয়েবসাইটে যদি আসি, এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে একটা স্পান ট্যাগ ব্যবহার করা হয়েছে, মনিটর প্রাইস লিস্ট ইন BD, এটা S2 তে ব্যবহার করা হয়েছে। স্পানটা হচ্ছে আরেকটু নিচে, যেমন এখানে এই যে মনিটর, এই লেখাটাকে হচ্ছে স্পান ট্যাগ এর মধ্যে দেওয়া হয়েছে। এক্সপেক্টে যাই, স্পান, কালার, ফন্ট ফ্যামিলি, এই লেখাটার সাইজ হচ্ছে বড় করে দিছে এবং লেখাটা কি ছিল সেটা বলে দিছে, এবং এগুলো হচ্ছে স্পান ট্যাগ এর মধ্যে গেলে পাওয়া যায়। তো H1 থেকে H6 পর্যন্ত যদি খুঁজতে যাই, অটোমেটিক্যালি হচ্ছে ভিতরে স্পান ট্যাগ গুলো পাবো। আর এর বাহিরে আরো কিছু যদি স্পান ট্যাগ খুঁজতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পেজ সোর্সে যেতে হবে। পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল F চাপ দেন, চাপ দিয়ে হচ্ছে অ্যারো SPAN লিখেন। স্পানের ভেতরে যেই ট্যাগ গুলো বা যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে সরাসরি আমাকে দেখাবে। এবং আমি উপর থেকে নিচে যদি একটু যাই, স্পান ট্যাগ এর মধ্যে কি কি লিখা আছে সব কিছু হচ্ছে এরকম মার্কিং করে আমাকে দেখাচ্ছে। আমরা H1 থেকে H6 এবং P ট্যাগ গুলো যদি ভালো করে দেখি, নর্মালি হচ্ছে আমরা স্পান ট্যাগ গুলো পেয়ে যাবো। স্পানের পরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখব, এগুলো হচ্ছে অপশনাল। ট্যাগ এবং যেটা হচ্ছে আমাদের ইউএল, ইউএল এর ভেতরে LI নামে থাকবে। LI এর ভেতরে হচ্ছে আমাদের আই নামে কিছু ট্যাগ থাকবে, বা ইউএল এবং LI এই জিনিসটা হচ্ছে এইভাবে থাকবে। আই নামে কিছু ট্যাগ থাকবে, যেটাকে হচ্ছে আমরা আইকন বলে থাকি। আই মানে আইকন, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর LI হচ্ছে লিস্টেড। ইউএল LI কিভাবে পাবেন? ইউএল LI খোঁজার জন্য বা পাওয়ার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে পেজের পেজ, কারণ এগুলো অগণিত পরিমাণ থাকে, সেজন্য হচ্ছে এগুলোকে অপশনাল বলে রাখছি। আমি কন্ট্রোল F দেই এবং ইউএল লিখে যদি সার্চ করি, ইউএল এর ভেতরে হচ্ছে আপনারা এমনিতেই LI পাবেন। ইউএল যদি পান, ইউএল এর ভেতরে হচ্ছে লিখা লেখার পরে হচ্ছে LI-টা বাধ্যতামূলক আসবে, ঠিক আছে? ইউএল এর ভেতরে LI-টা পাবেন। LI এর পাশাপাশি হচ্ছে আপনারা পাবেন আইকন, আইকনটাকে খোঁজার জন্য হচ্ছে আই লিখুন। এই যে আইকনটা আমাদেরকে দেখাচ্ছে, আইকন ইউএল এল এর ভিতরেও থাকতে পারে, আইকন আবার আলাদাও থাকতে পারে। আইকনটা মূলত হচ্ছে বায়ার যখন যে কোনো কিছু দিবে, এই যে শপিং বাস্কেট, কার্ডের যে লোগোটা, এটা হচ্ছে আমার আইকন। তারপরে হচ্ছে এই যে কম্পেয়ার কার্ড, এগুলো হচ্ছে আইকন। আমি এখানে ক্লিক করে যদি ইন্সপেক্টর মধ্যে যাই, যে জিনিসটা দেখতে চাচ্ছি সেই জিনিসটার মধ্যে রাইট বাটন ক্লিক করে হচ্ছে ইন্সপেক্টর যাব, দেখবেন যে হচ্ছে সেই জিনিসগুলোই আমাকে এখানে দেখাবে। শুধু এই কয়েকটা জিনিস আপনারা ফলো করলেই হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে কি কি জিনিস দেওয়া আছে সব কিছু পেয়ে যাবেন। এসইও কাজ করতে গেলে অফ পেজ এসইওতে অনেক সময় বায়াসের ওয়েবসাইটে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন প্লাস হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে সুন্দর করে ইনপুট করে দিয়ে আসতে হয়, যার কারণে হচ্ছে আমাদের
ওয়েবসাইটের টাইটেল থেকে শুরু করে ইমেজ এবং স্পান ট্যাগ পর্যন্ত হচ্ছে বাধ্যতামূলক সব কিছু দেখতে হয়। এবং এগুলো দেখতে দেখতে এগুলোর ভেতরে হচ্ছে আনঅর্ডার লিস্ট, লিস্ট এবং আইকন এগুলো সবকিছু পড়ে যাবে, এবং যা কিছু বসাবো সবকিছু এই পুরো কোডের ভেতরেই হচ্ছে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি এখন অফ পেজ এসইও করে কিভাবে হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন জায়গাতে এগুলো ইনপুট দিতে হবে বা সেগুলো চেক করতে হবে আমাদেরকে? আর আমার কাছে অনেক কঠিন লাগছে। এগুলো প্রথম ক্লাসেই বলছি, এগুলো একটু সময় সাপেক্ষ কাজ এবং একটু স্টাডির কাজ। এবং এটা যদি ওয়েবসাইট রিলেটেড কাজ করেন তাহলে হচ্ছে ওয়েবসাইটের এই কোডিং গুলো দেখতে হবে, আর ওয়েবসাইটের বাহিরে যদি কাজ করেন তাহলে হচ্ছে শুধু একটা কন্টেন্ট লিখবেন, অথবা হচ্ছে একটা কন্টেন্ট বলতে হচ্ছে এক ছোটখাটো প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফ গুলো কি? এই যে এখানে, এই যে এই পুরোটাই হচ্ছে প্যারাগ্রাফ। এগুলোর মাঝখানে মাঝখানে হচ্ছে আপনাকে কিওয়ার্ড গুলো বিভিন্ন রকম ভাবে বসাতে হবে। মনিটরের আগে বেস্ট বসালে, বেস্ট ওয়ার্ডটা অ্যাড করলে হচ্ছে বেস্ট মনিটর, মনিটরের বেস্টের পরে হচ্ছে গেমিং ইউজ করেন, বেস্ট গেমিং মনিটর। এটা হচ্ছে একটা যেমন ওয়ার্ড বা সেন্টেন্স হচ্ছে, একই সাথে হচ্ছে বেস্ট গেমিং মনিটর একটা আমার কিওয়ার্ড হিসেবে বসতেছে। সিম্পল। এই সব কাজ শেষে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকলিংকের কাজ। ব্যাকলিংকের জন্য আমাদেরকে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন সাইটে যেতে হয়, যেমন হচ্ছে এ টু জেড বুকমার্কিং সাইট, ইয়েলো পেজেস সাইট, ইয়েল্প সাইট, আরো নানান ধরনের ওয়েবসাইট আছে। ইয়েলো পেজেস আছে এবং হচ্ছে ইয়েল্প ডট কম আছে, তারপরে হচ্ছে মিডিয়াম ডট কম নামে হচ্ছে একটা সাইট আছে। এই সকল সাইটে গিয়ে গিয়ে হচ্ছে আমাদেরকে ব্যাকলিংক ক্রিয়েশন করতে হয়। তো আপনাদের টপিক্যালি হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য একটা ক্লাস আছে যেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট সাইটে হচ্ছে আমরা মার্কেটিংও করি, একই রকম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা বায়ারের যে সকল প্রোডাক্টের লিঙ্ক থাকে সেই লিঙ্ক গুলোকে নানানভাবে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করে দিয়ে আসি। সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিংক ক্রিয়েশন ক্লাসটা আপনারা নেক্সট ক্লাসে দেখতে পাবেন। এবং এই ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য হচ্ছে আমাদেরকে প্রথমেই বলেছিলাম দুইটা ওয়েবসাইট বা দুই ধরনের সাইট দেখতে হয়, একটা হচ্ছে ডিরেক্ট ডু ফলো লিঙ্ক সাইট, আরেকটা হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট। আমরা একটু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাই। অফ পেজ এসইও অর সাথে ব্যাকলিংক ক্রিয়েশন, ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক যেগুলোকে হচ্ছে, ডু ফলো লিঙ্ক সাইট গুলোকে আমরা লাইভ ওয়েবসাইট বা ডিরেক্টরি সাবমিশন সাইট বলি, নো ফলো লিঙ্কটা হচ্ছে ডেড ওয়েবসাইট। এবং এইসব ওয়েবসাইটের কোয়ালিটি হচ্ছে ডিএ, পিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি। ডোমেন অথরিটি গুলো 70 আপ বা 99 বা 100 পর্যন্ত থাকবে, পেজ অথরিটিতে কোনো নাম্বার থাকে না, মাঝে মাঝে নাম্বার দেওয়া হয় এবং এগুলো 70-এর নিচে মাঝে মাঝে 70-এর উপরেও চলে যায়। তাহলে হচ্ছে ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক সাইট গুলো আপনারা কিভাবে খুঁজবেন? এসইও ব্যাকলিংক রিলেটেড কাজ করতে গেলে আপনাদের সবার কাছে বাধ্যতামূলক মিনিমাম 400 থেকে 500 ওয়েবসাইট এরকম স্টোর করে রাখতে হবে, কারণ ব্যাকলিংক ক্রিয়েটের সাইট গুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না, এগুলোকে রিসার্চিং এর মাধ্যমে যেগুলো অলওয়েজ অ্যাক্টিভেট থাকে সেগুলোকে আলাদা করে রাখতে হবে। সেগুলো কোন ধরনের সাইট সেটাকেও হচ্ছে আলাদা করে আমাকে আমার জন্য এন্ট্রি করে রাখতে হবে, আর যেগুলো নো ফলো লিঙ্ক সাইট সেগুলো তো হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো, বা নো ফলো লিঙ্ক সাইট আলাদা করে লিখে সার্চ করলে হচ্ছে আমাদেরকে দেখাবে। এই ওয়েবসাইট গুলোর বড় সমস্যা হচ্ছে আপনি আজকে বা হচ্ছে রিসার্চ এর জন্য আজকে বের করে রাখছেন, আগামী 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে যখন সার্চ করে দেখতে যাবেন তখন দেখা যাবে যে ওই সকল ওয়েবসাইট গুলো আর অ্যাভেলেবেল থাকছেন, যার কারণে
এগুলোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত হচ্ছে রিসার্চ করতে হয়। আমরা জাস্ট যেই দেশের জন্য বা যে বায়ার জন্য ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক সাইট নিয়ে কাজ করব, সেই সাইট গুলোর ডু ফলো লিঙ্ক সাইট ফর কথার কথা ইউএসএ লিখে সার্চ করেন। ইউএসএ ডু ফলো লিঙ্ক যে সকল সাইট গুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে এভাবে বের করে দিবে। লিস্ট কোথাও কোথাও হচ্ছে 99+, 25 বা হচ্ছে 200+, 1000+ এভাবে দেখাবে। এবং আপনি যখন রিসার্চ করতে যাবেন দেখবেন যে কিছু কিছু সাইট অ্যাভেলেবেল থাকবে, কিছু কিছু সাইট আবার অ্যাভেলেবেল থাকবে না। এখানে 99+, ডু ফলো ব্যাকলিংক সাইট, লিস্ট, সেট লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, এবং এগুলো হচ্ছে 2023 সালে ভেরিফাই করা হয়েছে। দেখেন ট্রাফিক traffickrow.com এই নামে একটা ওয়েবসাইট আছে যেটার পেজ অথরিটি 72, ডোমেন অথরিটি 96। এগুলো হচ্ছে লিস্ট অফ ডু ফলো লিঙ্ক সাইট, এবং এই সকল সাইট গুলোতে যদি যায় IBM এই যে দেখেন বেস্ট প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাওয়ার বাই মার্কেটিং স্ট্র্যাটেজি, এই সাইটটাতে হচ্ছে আমি যদি কাজ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে তাদের সাইটে সাবস্ক্রিপশন বা হচ্ছে সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে পারচেস করতে হবে, টাকা দিয়ে পারচেস করে লগ ইন করতে হবে। এটা প্রিমিয়াম সাইট IBM, এটা হচ্ছে বিজনেস রিলেটেড, এবং এখানে হচ্ছে একই রকম আমাকে রেজিস্ট্রেশন লগ ইনের মধ্যে যদি যাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে দেন এই সকল সাইটে গিয়ে হচ্ছে আর্টিকেল যেভাবে লিখি সেভাবে আমাদেরকে ব্যাকলিংক ক্রিয়েট করে লিঙ্ক পাবলিশ করতে হবে। এভাবে হচ্ছে সার্চ করবেন, সার্চ করলে করতে করতে হচ্ছে বিভিন্ন রকম সাইট পেয়ে যাবেন। সাইটগুলো অ্যাভেলেবেল আছে কি নাই ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন। যেমন Lenovo.com, Lenovo.com এ গেলে হচ্ছে এখানে লিনোভোর আলাদা সাইট, তাদের প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমার তাদের প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমাকে মার্কেটিং করতে হবে। লিনোভো সাইট কান্ট্রি রিজিয়ন এখানে বাংলাদেশ দেখাচ্ছে, আমি ইউনাইটেড স্টেটস দিয়ে একটু যদি সার্চ করি ইউনাইটেড স্টেটস রিলেটেড, তাদের জিনিসপত্র গুলো হচ্ছে দেখাবে, এবং হচ্ছে এখানেও একই রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। তো ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবো, পিন্টারেস্ট মার্কেটিং দেখলে ব্যাকলিংক ক্রিয়েশন কিভাবে করতে হবে সেটা বুঝে যাবেন। তবে অফ পেজ এসইও প্লাস ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কাছে মিনিমাম 400 থেকে 500-র উপরে ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে, যেগুলোতে হচ্ছে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করে কাজ করতে পারবেন বা একজন বায়ারের এসইও কাজ করতে পারবেন। আর এখন আমরা যে কাজগুলো করেছি যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, এই দুইটা কাজ হচ্ছে আমাদের মূলত ইউটিউবের একটা কাজ আছে, ইউটিউব অ্যাড, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন প্লাস হচ্ছে গুগল অ্যাড, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কিওয়ার্ড সাজেশন লাগে, ঠিক আছে? এবং সেগুলোর জন্য হচ্ছে আমাদেরকে এসইও করতে হয়, যার কারণেই হচ্ছে আমাদের এসইওটা শিখতে হচ্ছে। আসেন এখন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার একটু কনফিউশন হচ্ছে যে গুড কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট আর হচ্ছে বেস্ট কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট, মানে এই দুটার পার্থক্যটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, শুধু আপনি গুড আর বেস্ট এর অর্থটা বলুন। গুড আর বেস্ট এর পার্থক্যটা যদি বুঝতে পারেন আর বাকিটা আপনার বুঝতে হবে বেস্টটা হচ্ছে গুডের থেকে আরো মানে ভালো, আরো ভালো।
এখন আমরা যে বায়ারের জন্য কাজ করব তাকে আমরা কোনটা দেব? সার্ভিস যদি বেস্ট চিন্তা করি, বেস্ট আমরা সেটা বেস্ট বেস্টটা সেটা বেস্ট দিব। বেস্ট সার্ভিস যেটা, আমরা বেস্টটাই দিব। তার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডের যে সাজেশন গুলো আমরা বের করছি, এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডের সাজেশন রেজাল্ট আমাকে বেস্ট রেজাল্ট দেখাচ্ছে, তাহলে তাকে অবশ্যই অবশ্যই আমি বেস্ট কিওয়ার্ড গুলোই তাকে প্রোভাইড করব। এখন বুঝতে পারছেন? এবং যেগুলোর একটু মোটামুটি ভালো রেজাল্ট দেখাচ্ছে সেগুলো হচ্ছে তাকে দিচ্ছি, যেন সে কন্টেন্ট ক্রিয়েশন বা আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারে। এবং যেগুলো পোর বা ব্যাড আছে সেগুলো কখনোই হচ্ছে তাকে সাজেশন হিসেবে দেব না যে সে এগুলো ব্যবহার করবে। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমার পার্সেন্টেজের হিসাবটা একটু গরমিল লাগতেছে আমার কাছে, যে কেজিআর যে কিওয়ার্ড যে পার্সেন্টেজটা, এটা একটু আমার কাছে গরমিল লাগতেছে। কেন গরমিল লাগতেছে বলেন তো? মানে এখানে হচ্ছে বেস্টের ক্ষেত্রে আমি নিয়েছি 0.4905, আর হচ্ছে আর গুডের জন্য নিয়েছি 3.77। থ্রি পয়েন্ট গুডের জন্য হচ্ছে 3.77। জি এটার এটার পার্থক্যটা যখন আমি নিয়েছি, ঠিক আছে, কালারিং যখন করছিলাম তখনই হচ্ছে বলছি যে হচ্ছে এগুলো কেন নিচ্ছি। এগুলো প্রত্যেকটার হচ্ছে ডোমেইন অথরিটি ভালো, এই কারণে হচ্ছে নিচ্ছি। এই বুঝতে পারছি। বিষয়টা হয়তো খেয়াল করতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ এরকম। যখন আমি মার্কিং বা কালার করছি তখনই হচ্ছে এগুলো বলে বলে দিচ্ছিলাম যে কেন হচ্ছে এগুলো নিচ্ছি এবং কি জন্য নিচ্ছি, কিন্তু আমার পয়েন্ট হিসাব করলে তো হচ্ছে এই তিনটা বেস্ট না, এই তিনটা একদম ব্যাড এবং পুয়ার। এগুলো লিখে যখন সার্চ করছি তখন প্রতি মাসে মান্থলি সার্চ ভলিউমও আমাকে ভালো দেখাচ্ছে, অল ইন টাইটেল নাম্বারে হচ্ছে এগুলো ওয়েবসাইট গুলোতে ব্যবহার করা হচ্ছে, তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড এর ডোমেইন অথরিটি খুবই ভালো, যার কারণে সেই জন্যই হচ্ছে আমি এগুলোকে সাজেশন হিসেবে নিয়ে নিয়েছি। ইব্রাহিম আহমেদ স্যার, জি সালাম আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে কোডিং কেন আমাদেরকে দেখতে হবে? তাহলে আপনি যদি বায়ারের ওয়েবসাইট না হয়, ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট না হলে তো আপনার দেখারই প্রয়োজন। যদি বায়ার আপনাকে বলে তার ওয়েবসাইটের জন্য হচ্ছে এসইও করতে হবে, প্লাস তার ফেসবুক পেজ অথবা হচ্ছে ব্লগিং কোনো পেজ, ব্লগিং বিশেষ করে ওয়েবসাইটই হয়, সেগুলোর জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, আপনার এসইও রিলেটেড কিওয়ার্ড সার্চ করে বের করে দিতে হবে, সেই ক্ষেত্রে কি করবেন? আর মূলত সবচেয়ে এসইওটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়েবসাইটের জন্য। এখন আস্তে আস্তে বিভিন্ন জিনিসে ইমেজের মধ্যে হচ্ছে এসইও করা হচ্ছে। একটা সাধারণ আর্টিকেল বা হচ্ছে একটা পোস্ট লিখবেন, ওই পোস্টের নিচে হচ্ছে আমরা প্রায় সময় দেখি হ্যাশট্যাগ দিয়ে অনেক কিছু লিখতেছি, সেগুলো কেন লিখি? সেগুলো না লিখলেও তো আমার চলে। আমরা ফেসবুকের মধ্যে বা হচ্ছে টিকটক ওয়ার্ডটা উচ্চারণ করতে চাচ্ছি না, টিকটকের মধ্যেও আপনারা অনেক সময় দেখবেন যে হচ্ছে একটা ভিডিও পাবলিশ করার পরে সে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে অনেক কথা লিখে, এতবার এত কথা লিখার কি প্রয়োজন ছিল? এগুলো হচ্ছে এসইও রিলেটেড ওয়ার্ড হিসেবে ব্যবহার করে। আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্যই হচ্ছে আমার কোডিংটা দেখতে হবে। আমার এসইও যে শুধু কন্টেন্টের জন্য লাগবে তা না, এসইওটা মূলত ওয়েবসাইট, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন কাজের জন্য আমরা এসইওটা ব্যবহার করি। এখন বুঝতে পারছেন? জি স্যার। শামসুদ্দোহা স্যার, জি আসসালাম আলাইকুম। এটা ই অল ইন টাইটেল এটা কি বোঝায়? এটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন জি ভাবে, বা এই যে গুগল প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়েছে, ওয়েবসাইট গুলো কিভাবে ব্যবহার করছে
অথবা হচ্ছে এটা ইউটিউবে কিভাবে ব্যবহার করছে, এগুলো টাইটেলটা কোন কোন ভাবে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অনলাইন টাইটেলে উঠে আসে। আচ্ছা, ধারণা আমি পেলাম, ঠিক আছে। আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করব, বা হচ্ছে আপনি যে কোনো একটা কিছু লিখবেন নেতা সম্পর্কে, কথার কথা আপনি নেতা সম্পর্কে একটা ভিডিও পাবলিশ করবেন। এখন ভিডিও পাবলিশ করার জন্য আপনি ওই নেচারের ভিডিওটার উপরে অবশ্যই অবশ্যই একটা হেডলাইন দিবেন, হেডলাইনটা তো সুন্দর করে বা ছোট একটা, ছোট বলতে 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা যে কোনো কিছু লিখবেন, ওই লিখাটাকেই হচ্ছে আমরা টাইটেল হিসেবে ধরে রাখি, টাইটেল ছাড়া তো কোনো কিছু হয় না। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংকস, থ্যাংক ইউ। নুসরাত জাহান ম্যাম। নুসরাত জাহান ম্যাম, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ওই যে ফেসবুক পেজ, ওই জায়গায় ইউআরএলটা নিচ্ছে না, বারবার আমি ট্রাই করতেছি আর আমরা নিচ্ছে না। ইউআরএল নিচ্ছে না, হয়তো আপনি যে ইউআরএল গুলো ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো কমনলি ব্যবহার হয়ে গেছে, যার কারণে হচ্ছে নিচ্ছে না। হ্যাঁ, বসে কমন, কিন্তু এখন ওইটার জন্য আমি কি করতে পারি? শেষের দিকে যে কোনো নাম্বার বসায় দেন, 1 2 3 4 5 থেকে শুরু করে যত ডিজিট আছে সবগুলো বসান, আস্তে আস্তে যে কোনো একটা নাম্বার হয়ে যেতে পারে। তাহলে ওই যে উপরে যে পেজটা খুলছে যেই নামে, ওইটা পরিবর্তন করার দরকার নাই, শুধু ইউআরএল এ একটা সংখ্যা চেঞ্জ করলেই হইবে? অবশ্যই, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। মিলন মিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি দেখলাম স্যার, ওই যে আপনি যে স্যার একটু পেজটা একটু অন করেন, একটু দেখি, ওই যে ওইখানে একটা সাব সাব টোটাল সামেশন। মাইকটা আনমিউট করে বলেন। সামেশনটা কেমনে করছেন স্যার, কিভাবে ভাগ দিচ্ছেন, নাকি এক্সেলের কোনো কিছু? জি স্যার, এটা জি জি এক্সেল, মূলত হচ্ছে আমরা এক্সেলে কাজ করতেছি। জি স্যার। এক্সেলের মধ্যে আপনি সামেশনটা করবেন, আপনি কোনটাকে কোনটা দিয়ে ভাগ করবেন, জাস্ট হচ্ছে ইকুয়াল টু দেন। ইকুয়াল টু দেওয়ার পরে হচ্ছে আপনি মান্থলি সার্চ ভলিউমটা কে অল ইন টাইটেল নাম্বার দিয়ে ভাগ করবেন, মান্থলি সার্চ ভলিউমের কলামটা ধরেন, জি ধরার জি পরে হচ্ছে ভাগ করবেন যেহেতু স্ল্যাশ, কিবোর্ডে ভাগের কোনো চিহ্ন নাই, জি স্যার, ঠিক আছে? দেন কোন কোন কোনটাকে দিয়ে ভাগ করতে চাচ্ছেন, জি তাহলে হচ্ছে সি সি টু, কলামটাকে, জি সি স্যার, টু, রো হচ্ছে টু আর সিটা হচ্ছে কলাম। আচ্ছা, যাই হোক, সি টু তে হচ্ছে আমি ভাগ করতে চাচ্ছি, তারপর হচ্ছে এন্টার প্রেস করেন, আপনাকে নিচে নিচে সব রেজাল্ট দিয়ে দিবে। অনেক আমি সময় যখন এখান, জি স্যার বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি, ওই আমি যখন এখানে 100 200 বের করব, তখন কি স্যার আমার কি এখানে দরকার আছে যে এত একটা একটা করে একটু এই করে খুঁজে খুঁজে বের করে, আমি যদি সাব টোটাল কিংবা ওই ইয়ে যদি করি স্যার, অ্যাসিং ডেসিং যদি করি এক্সেলে, তাহলে স্যার আমার ওই যে উপরে গুলা চলে আসবে স্যার, জিরো গুলা তো চলে আসবে আগে, এগুলো করলে স্যার একটু সহজ হয় না? আপনার যেভাবে সুবিধা, আচ্ছা আমি আচ্ছা, একদম বেসিক থেকে দেখাচ্ছি, সবাই এত এক্সেলের অ্যাডভান্স কাজ সবাই পারবে না। জি স্যার, এটা তো এক্সেল শিটই না স্যার? এটা গুগল শিট, এক্সেল শিট, আচ্ছা আচ্ছা, এটা থ্যাংক ইউ ফাংশন স্যার, জি এক্সেলের বুঝতে মতোই পারছি, কাজ করে। থ্যাংক ইউ স্যার, সামান স্যার। ঠিক আছে, জাহাঙ্গীর স্যার, হ্যাং কাজ করে। অল ইন টাইটেলের হচ্ছে ডিউরেশনটা কি, মানে এযাবৎ কালে মানে একটা ওয়ার্ড মানে টোটাল কতবার সার্চ করা হয়েছে এই সংখ্যাটা বোঝাচ্ছে? অল ইন টাইটেল হচ্ছে গুগলের মধ্যে যে কান্ট্রির জন্য আমি সার্চ করছি, পুরো গুগলের মধ্যে ওই কান্ট্রি লোকেশন অনুযায়ী ওয়েবসাইট, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই ওয়ার্ডটা, টাইটেলটা কিভাবে কতবার ব্যবহার হয়েছে সেটা। এটা টোটাল টোটাল সংখ্যাটা এটা। হ্যাঁ, আর স্যার, ওই যে যখন বায়ার হচ্ছে আমাদের এই কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য দেবে, তখন কি আমাদের সাথে বায়ার ওই ওয়েবসাইট দেবে, দিয়ে বলবে যে এই বায়ার টাইপের তার হচ্ছে ওয়ার্ড গুলো? ওয়েবসাইট, ওয়েবসাইট দিতে পারে, বায়ার তার টপিক দিতে পারে, বায়ার তার কন্টেন্ট দিতে পারে। দেওয়ার পরে আমরা যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করবো, তারপরে কি ওই
তার ওয়েবসাইটে কি আমরা কাজ করে দেবো নাকি এরকম আমরা এক্সেল শীট এটা তাদেরকে এটা এটা ডিপেন্ড করে, অনেক সময় হচ্ছে বায়ারদের, সবসময় যদি ওয়েবসাইট হয় বায়ারের ব্যাক এন্ড ডেভেলপার অবশ্যই অবশ্যই থাকে, এবং সে আমরা এই শিট গুলো বায়ারদেরকে দিয়ে দেই, দিয়ে দিলে হচ্ছে বায়ারের ডেভেলপারই এগুলো হচ্ছে দিয়ে দেয়, ইনপুট করে দেয়। আর যদি হচ্ছে আমাকে ব্যাকলিংক ক্রিয়েশন সহ বলে, তখন গিয়ে হচ্ছে আমার তার ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। স্যার, মানে ব্যাকলিং এটা দিয়ে আমাদের আরো স্যার ক্লাস করা দরকার তাহলে। ব্যাকলিংক ক্রিয়েশনের একটা ক্লাস আছে আপনার, এবং আচ্ছা স্যার, কমপ্লিট কিভাবে ব্যাকলিংক ক্রিয়েশন করবেন ওয়েবসাইটে গিয়ে সেটা আমি দেখাবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে ক্লাসের শুরুতে হচ্ছে আপনাদের মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, মোবাইল নাম্বার দেওয়া 01876968651, একদম ক্লাসের শুরুতেই হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন। মাইকটা আনমিউট করেন, মাইকটা আনমিউট করে আপনার নামটা বলবেন। আমি আপনার ডিভাইসে হচ্ছে মাইক আনমিউটের জন্য রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছি। কাইন্ডলি মাইকটা আনমিউট করবেন। ওকে, ঠিক আছে, মাইক যেহেতু আনমিউট করতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে নেক্সট ক্লাস থেকে এই ধরনের ডিভাইস নেম বা হচ্ছে নাম না দেওয়া যত পার্সনকে আমি দেখবো ক্লাসে জয়েন হতে দিব, সোজা সাপটা করে। এটা নিয়ে ইনস্টিটিউটে আমার নামে প্রায় সময় হচ্ছে কমপ্লেন যায়, আমি এগুলো হচ্ছে কেয়ারে নিই বা আমলে নিই না। আমার ক্লাসে ক্লাস করবেন, আপনাদের সুন্দর নাম থাকবে, যেন হ্যান্ড রেজ করেন বোঝার জন্য, জিজ্ঞাসা করার জন্য হচ্ছে যেন আপনাদের নামগুলো ধরে ডাকতে পারি। ডিভাইস নেম হলে হচ্ছে পরবর্তী সময় আমি কখনো আচ্ছা তাহলে, হ্যান্ড রেজ করলে কখনোই হচ্ছে আমি ওনাদের মাইক আনমিউট করার জন্য আচ্ছা তাহলে পারমিশন দিব। স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে দুটা ডিভাইস থেকে ইয়ে হয়েছে তো স্যার, সেজন্য একটু সময় লাগছে। আচ্ছা স্যার, আমি হচ্ছে স্যার অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ ছিলাম স্যার। আমার নাম মরিয়ম সিদ্দিকা, হয়তো দেওয়া আছে এখানে তো স্যার। আমি আসলে বুঝতেছি না, আমার হয়তো মোবাইল নাম্বারটা শো করতেছে ওখানে, নামটা শো করতেছে না স্যার, আমাকে রিমুভ করেন না স্যার। আর আমি অসুস্থ ছিলাম, যদি আমি প্রথম একটা ক্লাস করছি, পরে আর ক্লাস করতে পারি নাই, তো এটা এখন কি করা যায় স্যার, কি করতে পারি এখন আমি স্যার? আপনার সাথে যত সম্ভব মেসেঞ্জারে কথা হয়েছে? মেসেঞ্জারে এখনো মানে প্রথম তো বলছিল স্যার এটা একটা ইয়ে আছে, সমাধান আছে, এটা অন্য কোনো বেসে আমাকে ইয়ে করে দিবে এরকম একটা বলা হয়েছিল, তো এখন তাহলে কি হচ্ছে করব? অফিসে অফিসে কথা বলেন, অফিস থেকে হচ্ছে এই সলিউশনটা দিয়ে দিবে। অন্য কোনো ব্যাচ হলে অন্য কোনো ব্যাচ, বা এই রানিং টপিক গুলো হচ্ছে প্র্যাকটিস করেন, যদি কোথাও প্রবলেম হয় ক্লাস টপিক শেষে হচ্ছে সেটা বুঝে নিন। স্যার আমি, স্যার আমি আসলে কি স্যার, আমি তো নতুন, মানে এই ইয়াতে করছে একদমই নতুন, একটা ক্লাস সবাই দুইটা নতুন, ক্লাস এখানে অ্যাডভান্স কেউ নেই, খুব কম। তারপরে তো স্যার হয়েছে, আমি ওই যে লিঙ্কিং যে অ্যাকাউন্টটা স্যার, আমি ওইটা ক্রিয়েট করতে পারি নাই, চেষ্টা করছিলাম পারি নাই, পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর হয়েছিল স্যার, তো আচ্ছা, এখন যাই হোক যাই হোক, আপনার যে প্রবলেম এটা একটু কষ্ট করে অফিসে কথা বলবেন, ওনারাই হচ্ছে আপনাকে হয় নতুন ব্যাচে দিয়ে দিবে, না হয় এই ব্যাচে যদি রান করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো হচ্ছে রানিং এখানে তো ক্লাস অনুযায়ী প্র্যাকটিস। হ্যাঁ, অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো স্যার, তাই না? মোটামুটি তিন চারটা টপিক, তিনটা টপিক শেষ হলো। তাহলে আমি তো নতুন টপিকে ইয়াতে ভর্তি হইতে হবে স্যার। আমি আপনি স্যার এখন অফিসে আমার আপনাকে কিসের আমি মাধ্যমে যোগাযোগ করবো, নাম্বার দিতে পারবেন স্যার একটা?